আস্তে 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 এখানে দাঁড়াও, সোজা দাঁড়াও, হয়ে দাঁড়াও, ক্ষুদ্রতার দুইটা লাইন, এই দুই ছেলের পিছনে আসো। তোমরা ব্যানারটা ভালো করে টান দাও, এই চারটা লান হবে লাইনের মতো করে হাঁটো, এই এলোমেলো না, চারটা লাইন সামনের দিকে থাকো, চারটা লাইন যেন হয়, এই গলায় ধরে না তো, একজনের পিছনে একজনে যাও, দুইটা লাইন হয়ে গেছে, লাইন তো থাকবে চারটা, ফাঁকা ফাঁকা আজকে কোনো বক্তব্য দিচ্ছি না, পরে এডিটিং করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা। 1429 আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সবুজ প্রাঙ্গণে পহেলা বৈশাখী অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। একটু আগেই দেখলেন মঙ্গল শোভাযাত্রায় ছাত্র শিক্ষক সবাই অংশগ্রহণ করেছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ঐতিহ্য এবং সৌন্দর্যের আরেকটি লীলাভূমি বটতলায় সেই বৈশাখী অনুষ্ঠান অ্যারেঞ্জ আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রমজান স্যার, আমাদের তারেক স্যার এগিয়ে আসছেন ডিএসএলআর নিয়ে। Thank you.
এসো হে বৈশাখ এসো এসো। স্যার ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার বড় আপা, আপনার বড় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছাত্ররা মঙ্গল শোভাযাত্রা শেষে বটতলায় চলে যাচ্ছে, সেখানে বৈশাখী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে অংশগ্রহণ করছেন আমাদের সবার প্রিয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম প্রধান স্যার, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং অন্যান্য শিক্ষকরা। ছাত্ররা এখানে অংশগ্রহণ করছে। কলেজ ক্যাম্পাস এদিকে তাকাও আমাদের, হ্যাঁ এইখানে। হ্যাঁ কি নাম তোমার? আচ্ছা আম্মু, কি নাম তোমার? জুনিয়র আফশিন, কেমন আছো? কেমন লাগছে আজকের পয়লা বৈশাখে আসার পরে? ভালো লাগছে? বাহ, দেখি শুভ নববর্ষ তোমার লিখেছো। বাহ, আচ্ছা ঠিক আছে। নিশ্চয় অবসাদ পাই পুরাতন স্পর্শ হয় কত, আমি আজ ধুলি তলেই এগিয়ে জীবন করিলাম কত, বরফের সাথে পুরাতন অপরাধ যাতে আজি বাঁধিতেছি বসি সংকল্প দোকান অন্তরে, আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ফুলিব আবার, তখন কঠিন ঘাতে এব অশ্রু আক্ষেপাতে অধমের করিও বিচার, আজি নববর্ষে প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা আবার,
আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানি কেন, আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল দিব যায় পাছে অন্ধকারই থেকে যায় কেন, আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই কেন সবটুকু পূজা করেই দিলাম পাঁচ ফেব্রুয়ারি থেকে থাকবো ছিল কৃষিকাজ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাজরা বুঝলি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, খাজনা আদায় সুস্থতা প্রণয়নের পক্ষে সম্রাটের আদেশ মতে জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহবা সিরাজি সৌরসদ এবং আর্যসদের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের বিনির্মাণ করেন। পহেলা বৈশাখে বনের মালিকেরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করতেন, মূলত ওই অনুষ্ঠানটি পরবর্তীতে সামাজিক রূপ লাভ করে আজকে পহেলা বৈশাখ। বাঙালির এই সর্বজনীন উৎসবে শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ স্যার, কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও স্নেহের ছাত্ররা, আকাশে শান্তির থাকলে সে চিরায়ত বাক্যে দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন।
কোথাও যমুনা কোথাও মেঘনা বহিছে জাহাজ চলছে সময়ের ধারায় আমি কিছুর পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে যেমন পরিবর্তিত হতে হয় বাঙালি ও বাঙালির যে কত পরিবর্তন হয়েছে তা খুঁজে উঠেছে সাবিক রহমান আর কোরবান Thank you.
পাশের এই বুকুরে এই কুপারুখ পাঞ্জাবা শুভ এক কবিতা লেখ আবৃত্তি করতে আসছে কতকাল পাঠ্যপ্রিয় ছোটবেলার স্মৃতি আমার পরে যখন মনে শুধুই দেখে বাবার ছবি স্মরণে সব লেখা আছে আর যা শোনা জানা সাজিয়ে মুখে লিখেছি বাবার গল্প জানি না তো এই জগতে সব থেকে কি দামি বাবার কাছে সে ভাবছিলাম কেবল শুধুই আমি গাছের মায়ায় জড়িয়ে শাখায় যেমন কুসুম ফোটা ঠিক তেমনি বাবার ছায়ায় আমার বেড়ে ওঠা উঠোন জুড়ে ঘুরে ঘুরে এক পা দুপা করে আমার প্রথম হাঁটতে শেখা বাবার দুহাত ধরে আমের সাথে বেঁধে ঝুলন বসিয়ে গিয়ে দোল বাবার প্রথম শিখিয়েছিল মুখের আধুন অলস দুপুর কিংবা যখন রাত হতো মিছে বাবার বুকের শয্যা ছাড়া আসত না দুপুর বাদল দিনের বৃষ্টি যখন অঝোর ধারায় ঝরে পিছু উঠোন পার হয়েছে বাবার প্রখর রোদে চলতে পথে সূর্য আড়াল করে আমার ছায়া দিবেন বাবা নিজে এলো দেখলে রোগে শোকে আমার চোখে ঝরত যদি জল মুখ দিয়ে বাবাও তখন আত্ম অবিরল মেলায় যেদিন হারিয়ে গেলাম কিনতে গিয়ে বাসি লাগলো বুকে ভয়ে তাপন মিলিয়ে গেল হাসি ঘুরছি কেঁদে সূর্য ডুবে ঘনিয়ে এলো রাত হঠাৎ হঠাৎ তখন বাবা এসে বাড়িয়ে দিলেন হাত বাবার চোখে দেখেছিলাম পাহাড় নদী ফুল চিনেছিলাম বঙ্গবন্ধু তার সকলে স্বপ্ন দেখা নয়তো হলাম জড় বলত বাবা মানুষ কেমন তার স্বপ্ন যত বড় বাবার মতো স্নেহের বাণে কে দেব বুক করে অন্য আলোর পথ দেখাবে কে আর এমন করে দূরে যেতেন বাবা যখন হারিয়ে যেত ছন্দ বুকজোড়া তো পাঁচবার দিশে বাবার গায়ের গন্ধ আর
ভুলে যখন পড়তে বসি স্মৃতির খেলো থাকা, শুধুই দেখি বুকের ভেতর বাবার আসল পাতা। মানব জন বহু সাধনার পর যুগ যুগান্ত সাধনা করে প্রকৃতি হয় এই পাঠ চল, তাই তো কাজে শুনে সে কথাও শোনাতে আসছেন ওয়াজিউর রহমান তথ্য।
গাছগুলা তাদের পুরাতন পাতা ছেড়ে দিয়ে নবপল্লবে সজ্জিত হয়েছে। আমাদের এই বট গাছের পুরাতন পাতা সব ঝরে গিয়ে নতুন সবুজ পাতায় ভরে গিয়েছে। ঠিক এমনিভাবে আমরা নিজেদের মনের উলুস, মনের যে খারাপ দিকগুলো সেটা ভুলে গিয়ে আমরা নতুন করে শপথ নিব ভালো হয়ে থাকার, ভালোভাবে চলার, দেশকে ভালোবাসার, দেশের জন্য কিছু করার। পরিশেষে আজকের এই অল্প সময়ের মধ্যে আয়োজন করার এই অনুষ্ঠানের কুশীলব যারা এর সামনে এবং নেপথ্যে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সকলের জন্য আমরা একটু জোরে করতালি দিই। এবং এর আয়োজনের ছাড়াও যারা এতক্ষণ ধৈর্য ধরে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখেছি সেই দর্শকদের জন্য আমরা আরেকটা করতালি দিই। অনেকেই আছে অনাবাসিক ছাত্র, তারা আসলে এই যে সুন্দর মনোরম সকাল, এই মনোরম পরিবেশে একটা অনুষ্ঠান তারা বঞ্চিত হলো। আমি বলবো যে তোমরা যারা আবাসিক হয়তো বা মনে করছো যে ছুটির দিনের একটা দিন আমাদের এভাবে যাচ্ছে, কিন্তু তোমরা এই সময়টা কি খারাপ গেল না ভালো গেল? অবশ্যই ভালো গেল। তোমরা তো গান গাও নেই, শুধু বসেছিলে, হাততালি দিয়েছো, আর তো কিছু না, তাই না? তো যারা কষ্ট করেছে তারা কষ্ট করেছে। তো সবাইকে নববর্ষের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকো, সবাই দেশ গড়ার শর্ত নিয়ে আমরা এখান থেকে নিজ নিজ কর্তব্যস্থলে চলে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। রাতের প্রভুর শেষে নতুন আলোতে মেশে আসছে নতুন বর্ষ। আজকে সবার মাঝে সকালে দুপুর সাজে হৃদয়ে বহিতে হর্ষ। অপরাধ করেছি যত পুরাতন বর্ষে শত, ক্ষমা করিবেন নিজ গুণে হৃদয়কে বড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে ভিডিও হচ্ছে, অসুবিধা নেই। চলে আসছে।
হ্যাঁ ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দাদিকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের 1429 বাংলা নববর্ষে, তাই না? শুভেচ্ছা। ঠিক আছে দাদি, আপনি আমাকে শুভেচ্ছা জানান। থ্যাংক ইউ। লালে লাল